আজি 5:30 বাত্যা ইয়স ধামরা নিকটরে ল্যান্ডফল করা পূর্বানুমান কলে পাণিপাগ বিভাগ। এই সময়ের পবনর বেগ ঘণ্টা প্রতি 155-165 কিলোমিটার রহিব। আইএমডি ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র সূচনা দিয়েছেন, সম্ভাব্য বাত্যাকু নেই লোকঙ্ক সচেতন করাউছি জগৎসিংহপুর প্রশাসন। সমুদ্রকু নযিবা পাই মৎস্যজীবীমানঙ্কু করাযাইছি সতর্ক। মধ্যাহ্নরে ধামরা বালেশ্বর দেই গতি করিব বাত্যা ইয়স। বালেশ্বর, ভদ্রক সহ জগৎসিংহপুর ও কেন্দ্রাপড়া জেলার পড়িব বাত্যার প্রভাব। বাত্যা ইয়স এথিসহ সমস্ত প্রশাসন সজাগ রয়েছেন্তি। জগৎসিংহপুর জেলাপাল সংগ্রাম কিশোর মহাপাত্র পারাদ্বীপ কুজঙ্গ ব্লক এবং ত্রিতুল ব্লক বিডিওঙ্কু নেই আলোচনা করিথিলে। জগৎসিংহপুর জেলার সমস্ত বাত্যা আশ্রয়স্থলীকে বিডিওঙ্কু যাওয়া পাই পরামর্শ দিয়েছিলেন। বিডিও তাঙ্ক সহকর্মীঙ্কু নেই বাত্যা আশ্রয়স্থলীকে যাইথিলে। সমস্ত কচ্চা ঘর লোকমানঙ্কু বাত্যা আশ্রয়স্থলীকে যাওয়াকু পরামর্শ দিয়েছিলেন। জগৎসিংহপুর জেলার বিভিন্ন অঞ্চলের গর্ভবতী মহিলাঙ্কু সুরক্ষিত স্থানঙ্কু স্থানান্তর করা যাইছি। প্রসবকালীন সময় নিকটতর থিবা মহিলাঙ্কু হসপিটালকু স্থানান্তর করা যাইছি। কোভিড নিয়মাবলী পালন সহ সমস্ত সতর্কতা অবলম্বন করা যাইছি এবং তা সহিত সমস্ত বৃদ্ধা বৃদ্ধি মানুষ বাত্যা আশ্রয়স্থলীকে নেওয়া যাইছি। সেমানকু শুখিলা খাদ্য বণ্টন করা যাইছি। ব্যুরো রিপোর্ট, নিউজ অলফাজ।